পুরীর মন্দির ও রথযাত্রার মুখ্য দেবতা জগন্নাথ দেব তার রথের রয়েছে নানান মাহাত্ম্য জগন্নাথ দেবের রথ নন্দীঘোষের উচ্চতা পঁয়তাল্লিশ ফুট এই রথের সারথি মাতলি এর ষোলোটি চাকা আটশো বত্রিশটি কাঠের টুকরো দিয়ে তৈরি হয় এই রথ প্রতি বছর মাঘ মাসের বসন্ত পঞ্চমীতে এই কাঠ সংগ্রহ করা হয় নির্মাণ শুরু হয় অক্ষয় তৃতীয়ায় প্রতি বছর নির্মাণ করা হয় নতুন রথ লাল ও সবুজ কাপড়ে সাজানো হয়ে থাকে রথকে রথের মাথায় থাকে যে পতাকা তার নাম ত্রৈলোক্য মোহিনী জগন্নাথের রথের রশির নাম শঙ্খ চূড়ানি গুনী জগন্নাথের রথের সবর হন আরও নয় দেবতা এদের মধ্যে আছেন গোবর্ধন কৃষ্ণ নরসিংহ রাম নারায়ণ হনুমান ও রুদ্র জগন্নাথের রথে একজন রক্ষী ও থাকেন তার নাম গারুদা